তোমার একটা সাবস্টিটিউশন দেখো 15 অঙ্কটার পাশে লেখা আছে y সমান u x y ইজ ইকাল টু v, তাহলে x স্কয়ার p স্কয়ার প্লাস y p ইন্টু 2x প্লাস y প্লাস y স্কোয়ার ইজ ইকাল টু 0, এটা হচ্ছে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের। আচ্ছা তাহলে এখান থেকে আমি যেটা করব, তোমার এটাকে প্রথমে আগে ওই সাবস্টিটিউশনটা ইউজ করে ক্ল্যারুস ফর্মে এটাকে আগে নিয়ে আসবো। তাহলে গিভেন ইকুয়েশনটাকে আমি প্রথমে 1 নাম্বার নাম দিলাম, এবার লিখছি দেখো, লেট আস ইউজ দ্য ট্রান্সফরমেশন। আমরা যে ট্রান্সফরমেশনটা ইউজ করব প্রথমে সেটা হচ্ছে দেখো, ওয়াই ইজ ইকাল টু ইউ কমা এক্স ওয়াই ইজ ইকাল টু হচ্ছে ভি। তাহলে ওয়াই ইজ ইকাল টু ইউ এবং এক্স ওয়াই সমান ভি ট্রান্সফরমেশনটা ইউজ করে আমাদের ইকুয়েশনটা কিরকম আসে দেখো, এখান থেকে আমি ডি ওয়াই সমান ডি ইউ বার করে নিলাম, আর এটা হবে ডি এক্স ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই ইজ ইকাল টু ডি ভি। এবার এটাকে এটা দিয়ে ভাগ করে দাও আগের অঙ্কগুলোর মতো, তাহলে ডি ভি বাই ডি ইউটা পেয়ে যাবে কত সেক্ষেত্রে, না এটা আসবে দেখো ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই বাই ডি ওয়াই। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো, সমান দিয়ে লিখছি ওয়াই ইন্টু, এবার লব হওয়ারকে আমি ডিএক্স দিয়ে ভাগ করছি, কি বললাম বুঝে গেছে, ডান দিকে লব হওয়ারকে ডিএক্স দিয়ে ভাগ করছি, তাহলে ওয়াই প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স বাই ডি ওয়াই বাই ডি এক্স। লব হওয়ারকে দেখো এখানে আমরা ডিএক্স দিয়ে ভাগ করে এই জিনিসটা পেলাম। আচ্ছা এরপরে যেটা করবো আমরা দেখো, এখানে অর দিয়ে লিখে নিচ্ছি ক্যাপিটাল পি সমান ওয়াই প্লাস এক্স ইন্টু স্মল পি বাই স্মল পি, দেখো এরকম পাচ্ছি, যেখানে তাহলে কি বলবো না, যেখানে তাহলে দেখো বলছি এখানে হয় আর স্মল পি ইজ ইকাল টু ডি ওয়াই বাই ডি এক্স আর ক্যাপিটাল পি ইজ ইকাল টু ডি ভি বাই ডি ইউ। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে স্মল পি এর মানটাকে ইন টার্মস অফ ক্যাপিটাল পি এর আকারে বার করে নিতে হবে, তাহলে কি হয় বার করবে, বলো কিভাবে করা যেতে পারে। হ্যাঁ দেখো এখান থেকে দেখো ডান দিকটাকে দুটো পার্ট করে নাও, অর্থাৎ ওয়াই বাই স্মল পি প্লাস দেখো হবে এক্স, তাহলে এখান থেকে দেখো অর ক্যাপিটাল পি, এটা কিন্তু ক্যাপিটাল পি মাথায় রাখবে, সব এক করে দেবে না, স্মল পি ক্যাপিটাল পি যেন সব এক হন না হয়ে যায়, ক্যাপিটাল পি মাইনাস এক্স সমান ওয়াই বাই স্মল পি। তাহলে এখান থেকে দেখো অর স্মল পি ইজ ইকাল টু পেয়ে যাচ্ছ ওয়াই বাই ক্যাপিটাল পি মাইনাস এক্স। এবার এই ভ্যালুটাকে আমি স্মল পি এর ভ্যালুটাকে এই 1 নাম্বার সমীকরণে সাবস্টিটিউট করছি, তাহলে এখন দেখো লিখছি, নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালুজ অফ সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ স্মল পি ইন দ্য গিভেন ইকুয়েশন ওয়ান ইন দ্য গিভেন ইকুয়েশন ওয়ান 1 নাম্বারে আমি বসাচ্ছি দেখো গিভেন ইকুয়েশন ওয়ানেতে, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি ভালো করে খেয়াল করবে এবার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু স্মল পি স্কোয়ার ছিল, ঠিক আছে, আর তারপরে ছিল ওয়াই পি ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। আচ্ছা আমি এইখানেতে স্মল পি এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করার আগেতে আমি এটাকে আরেকটু দেখো সাজিয়ে লিখবো, কিভাবে সাজিয়ে লিখছি ভালো করে খেয়াল করো না, এখান থেকে অর দিয়ে লিখে নিচ্ছি, প্রথম লাইনটার পরের লাইনটাই লিখছি এখানে, অর এটা দেখো হবে এক্স পি প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, কি করে হচ্ছে না, এক্স পি প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার পি স্কোয়ার আছে দেখো আমাদের প্লাস টু এক্স ওয়াই পি, দেখো এই টার্মটা গুণ করলে টু এক্স ওয়াই পি হচ্ছে, আর প্লাস ওয়াই স্কোয়ার মানে শেষ টার্মটাকে নিলাম, তাহলে এই তিনটে টার্মকে নিয়ে আমি এক্স পি প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করে নিলাম, আর কি আসবে বলো দেখি, প্লাস ওয়াই স্কোয়ার পি সমান 0, ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটাকে 1 নাম্বার করলাম। এখন আগেরটাকে গিভেন ইকুয়েশনটাকে এইভাবে লিখে নিয়ে আমরা এই ইকুয়েশনটাকে 1 নাম্বার দিলাম, এবার এই ইকুয়েশনের মানটা বসাবো,
লাস্ট যে ইকুয়েশন এখানে পেলাম আমরা, তাহলে দেখো কি আসছে না, এটা হবে এক্স ইনটু স্মল পি এর জায়গায় আমি বসাবো ওয়াই বাই ক্যাপিটাল পি মাইনাস এক্স প্লাস ওয়াই, টোটালটার হোল স্কোয়ার হয়ে গেল দেখো, প্লাস ওয়াই স্কোয়ার ইনটু স্মল পি। তো ওয়াই স্কোয়ার ইনটু স্মল পি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই বাই পি মাইনাস এক্স সমান জিরো, এরকম পাচ্ছ দেখো। আচ্ছা এখান থেকে যেটা করবো এবার পরের লাইনে, প্লেন প্রথম টার্মটাকে লসাগু করে দাও, তাহলে ক্যাপিটাল পি মাইনাস এক্স দেখো লসাগু হবে, আর উপরটা পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস ক্যাপিটাল পি ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়াই, তার কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল হবে, আর সেকেন্ড টার্মটা পাবে কত না, প্লাস ওয়াই কিউব বাই ক্যাপিটাল পি মাইনাস এক্স সমান জিরো, দেখো আসবে কি না। তাহলে এখান থেকে পরের লাইনে লিখতে পারবো অর, এটা হয়ে যাবে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বাই তলাটা হয়ে যাচ্ছে পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, পি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই ক্যাপিটাল পি মাইনাস এক্স সমান দেখো জিরো, এরকম আসছে কিনা দেখবে। এবার যেটা করতে হবে এখন আমাদের, একটা ওয়াই স্কোয়ার তো ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছো, তাহলে এখান থেকে আমি পরের লাইনে দেখো এটাকে লিখে নিচ্ছি, ক্যাপিটাল পি স্কোয়ার বাই পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হলো প্লাস ওয়াই বাই পি মাইনাস এক্স সমান জিরো, এরকম পাচ্ছি দেখো। এখান থেকে পরের লাইনে অর দিয়ে, অর পি স্কোয়ার প্লাস ওয়াই ইনটু পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে বলো না, এখান থেকে হচ্ছে দেখো পি স্কোয়ার, এটা পি স্কোয়ার হবে, পি স্কোয়ার প্লাস ওয়াই ইনটু পি মাইনাস এক্স ক্যাপিটাল পি মাইনাস এক্স সমান জিরো, দেখো আসবে কি না। তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি অর পি স্কোয়ার প্লাস, এটা কত হবে ওয়াই ইনটু পি, ঠিক আছে, ওয়াই ইনটু পি সমান এক্স ওয়াই। এবার খেয়াল করে দেখো আমরা ওয়াই সমান ট্রান্সফরমেশান ধরেছি কি ইউ, আর এক্স ওয়াই সমান ইউজ করেছি স্মল ভি, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি অর দিয়ে, তাহলে কি হবে না, অর ক্যাপিটাল পি স্কোয়ার প্লাস পি ইউ সমান হয়ে গেল ভি দেখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, ভি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি তাহলে পেলাম দেখো, ভি ইজ ইকুয়াল টু এলো পি ইউ ক্যাপিটাল পি ইউ প্লাস পি স্কোয়ার, যেটা বার করলাম দেখো ভি সমান পি স্কোয়ার প্লাস পি ইউ। তাহলে এটাকে একটা কি বলতে পারি, একটা ক্ল্যারুস ইকুয়েশন বলতে পারি দেখো, তাহলে আমরা এই যে ভি ইজ ইকুয়াল টু পি ইউ প্লাস পি স্কোয়ার পেলাম, তাহলে এখান থেকে লিখছি দেখো, এটাকে সাপোজ দু নাম্বার আমি নাম্বারিং করলাম না, এটাকে লিখছি নাও দ্য ইকুয়েশন টু ইজ এ, ইকুয়েশন টু ইজ এ ক্ল্যারুস ইকুয়েশন, ইজ এ ক্ল্যারুস ইকুয়েশন, দেয়ার ফোর এখান থেকে আমি বলতে পারবো কি না, দেয়ার ফোর ইটস কমপ্লিট প্রিমেটিভ, ইটস কমপ্লিট প্রিমেটিভ, কমপ্লিট প্রিমেটিভটা কত হয়ে যাবে না, কমপ্লিট প্রিমেটিভ ইজ ভি সমান, জাস্ট পিটাকে সি দিয়ে রিপ্লেস করে দেবো, আগে দিনই বলা হয়েছিল ভি ইজ ইকাল টু সি ইউ প্লাস সি স্কোয়ার, তাহলে ভি এর জায়গায় এবার মানটা বসিয়ে দাও, ভি মানে কি ধরেছিলাম আমরা না, ভি মানে দেখো ধরা হয়েছিল এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু সি ইন্টু ইউ মানে ধরা হয়েছিল এক্স প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম কত না, এক্স ওয়াই ইজ ইকাল টু সি এক্স প্লাস সি স্কোয়ার, তাহলে এটাই তোমার, আচ্ছা ইউ মানে ওয়াই ছিল, সি ওয়াই হবে, সি ওয়াই প্লাস সি স্কোয়ার, তাহলে এটাই তোমার কি হয়ে যাচ্ছে না, রিকোয়ার্ড কমপ্লিট প্রিমেটিভ বা জেনারেল সলিউশন হয়ে গেল দেখো। তাহলে এইখানে আমাদের 15 প্রবলেমটা দেখো কমপ্লিট হলো।